প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি ধামরাই সোনোটেক্সের সামনে থেকে। তো এখানে যে ধামরাই ধুলিবিটা সোনোটেক্স গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসের বর্তমান পরিস্থিতি এটা। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এর আদ্যপ্রান্ত বলার চেষ্টা করব, আসলে এখানে কি ঘটেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সেনাবাহিনী এবং তাদের সাথে আছে কিছু লাইফ জ্যাকেট পরা কিছু কর্মী। আসলে লাইফ জ্যাকেট পরা যে কর্মীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আসলে বহিরাগত কেউ না, তারা কিন্তু সবাই এই সোনোটেক্সের শ্রমিক। তারা লাইফ জ্যাকেট পরে বাহিরে লাঠিসোঁটা নিয়ে আসছে, সাথে কিন্তু সেনাবাহিনীও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর মূলত এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বাহিরে থেকে, মানে যারা চাকরি নিতে আসছে, আপনারা জানেন যে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত গার্মেন্টসে সাধারণত লোক নিয়োগ দেওয়া হয়, তো শ্রমিকরা গার্মেন্টসের গেটে আসছে চাকরির জন্য। সেই সাথে কিন্তু আপনাদের এই যে ছেলে শ্রমিক আছে তারাও আসছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেলো যে আসলে মেয়েদেরকেই চাকরি দেওয়া হয়, ছেলেদেরকে কম নেওয়া হয়। সেক্ষেত্রে যখন ছেলেরা এখানে আন্দোলনের ডাক দেয় বা এখানে ভাঙচুর বা তাণ্ডবের চেষ্টা করে, তখনই কিন্তু এখানে সেই গার্মেন্টসের যে শ্রমিক লাইফ জ্যাকেট পরা, তারা কিন্তু মূলত তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে ধরে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করে। তো এখন আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এবং এই লোকটাকে দেখতে পাচ্ছেন, মাথায় একটা চুল কম, আসলে উনি ঘটনা ঘটাইছে আজকে কিন্তু গাজীপুর বাইপাসে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের বাইপাসের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ ছিল, কারণ সকাল 9টা থেকেই কিন্তু অধিকাংশ শ্রমিক বললে ভুল হবে, আসলে কোনো গার্মেন্টসের শ্রমিকেরাই কিন্তু আজকে আমরা আন্দোলন করতে দেখি নাই, সব বহিরাগত লোকজনকে আমরা আন্দোলন করতে দেখেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য শ্রমিকের বলতে আসলে ওরা মূলত চাকরির জন্য আসছে, অর্থাৎ তাদের চাকরি হয় নাই, তারা চাকরির জন্য আসছে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয় বিদায়, অর্থাৎ সমহারে যাতে শ্রমিক নিয়োগ দেওয়া হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে মাঠে নেমেছে। আমরা আজকে দেখেছি সকাল 9টা থেকেই কিন্তু গাজীপুরের অধিকাংশ গার্মেন্টসে তারা হামলা চালায় এবং অনেক শ্রমিকদেরকে বের করে নিয়ে আসে। তো আসলে শ্রমিকদেররা যখন বের হয়ে আসে, তারা কিন্তু তাদের মতো করে বাসায় চলে যায়, এবং যারা নতুন শ্রমিক চাকরির জন্য আসছে ছেলে মেয়ে, তারা কিন্তু আন্দোলনে জড়ায় গেছে, তাদেরকে কেননা নিয়োগ দেওয়া হচ্ছে না সেই জন্য, ঠিক আছে। তো এখানে আমরা আজকে যে তাণ্ডব লীলাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গাজীপুর একদম বাইপাসের মেন 4 রাস্তার মোড়ের ঘটনা। এখানে কিন্তু যে এরা দুর্বৃত্ত, আমি বলবো আসলে দুর্বৃত্ত, আসলে এখানে শ্রমিকরা কেউই নাই, বহিরাগত লোকজন, হয়তো বা কারোর ইন্ধনে বা উস্কানিতে আমার মনে হয় তারা এই কাজগুলো চালাচ্ছে, দেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য, দেশের আর্থিক খাতকে নষ্ট করার জন্য আসলে অধিকাংশ লোক এখানে আসে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ সমহারে শ্রমিক নিয়োগের জন্য অনেক জায়গায় কিন্তু এরকম বিক্ষোভ সমাবেশ হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার কারখানা বন্ধ দিয়েছে বা কারখানা তারা কিন্তু ভাঙচুর করেছে। তো সেক্ষেত্রে মালিক পক্ষ এবং বিজিএমএ বিকেএমএর তারা কিন্তু বসার জন্য আহ্বান জানাইছে, এবং তারা বসবে, একটা সিদ্ধান্ত আসবে আসলে কত পার্সেন্ট শ্রমিক পুরুষ নিয়োগ দেওয়া হবে, কত পার্সেন্ট নারী শ্রমিক নিয়োগ দেওয়া হবে, সেই সময় কিন্তু তাদেরকে দিতে হবে। এখন যদি আপনি তাদেরকে সেই সময়টা না দেন, তাহলে কিন্তু এই যে আন্দোলন করতেছেন বা অরাজকতা চালাচ্ছেন, সেক্ষেত্রে একদিকে ফ্যাক্টরির যে শিপমেন্টগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা আন্দোলন করেন, কেউ আপনাদেরকে বাধা দেয়, কিন্তু শান্তিপূর্ণ এবং যৌক্তিক আন্দোলন করতে হবে, এটা আসলে সকলের কাম্য। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি সেটা খুবই খারাপ। এখানে আমরা যে দেখতে পাচ্ছি একজন লোক, উনিও কিন্তু এখানে আজকে অনেক তাণ্ডব চালিয়েছে, যে সাত করা লোকটা আমি আজকে প্রত্যক্ষভাবে ওনাকে দেখেছি। আর যে মাথা চুল কম দেখতে পাচ্ছেন, যে একজন স্যাকের একটা শার্ট পরা যে বাগবিতণ্ডা করছে, উনি সবচাইতে বেশি আজকে আসলে আন্দোলনে জড়াইছে। উনি আজকে ম্যাজিস্ট্রেটের যে যত আন্দোলনের নেতৃত্ব দান করি, উনি কিন্তু আজকে গাজীপুর বাইপাস থেকে এক সময় একদম ম্যাজিস্ট্রেটে ঢুকে পড়ে বা মাস্টার গার্মেন্টসে ঢুকে পড়ে, সেখানে তারা স্টোররুমে ঢুকে যায়, মাস্টারের ফটক মেন ফটক ভেঙে সেখান থেকে তারা মানে কম্পিউটার, চেয়ার, টেবিল, ঘড়ি, অল এভরিথিং, এই একটা স্টোরের ভিতরে একটা গার্মেন্টসের যা যা জিনিসপত্র আসলে সব কিছু কিন্তু তারা বের করে নিয়ে আসে, এবং সেগুলোকে ভেঙে চুড়ে পাশে একটা খাল আছে, সেই খালের ভিতরে তারা কিন্তু নিক্ষেপ করে। আসলে আজকে দেখেছিল আসলে মাস্টারের আজকে লক্ষ লক্ষ টাকা তারা ক্ষতি করেছে বা নষ্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু এখানে সমবেত অবস্থায় আছে। এখানে আমরা কয়েকজন শিল্প পুলিশকে দেখতে পেয়েছি, পরবর্তীতে সেই শিল্প পুলিশ এই আন্দোলনের তোপের মুখে পড়ে তারা কিন্তু এখান থেকে চলে গেছে। আর আমি কিন্তু এখানে আর তেমন কোনো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। মোটামুটি এখানে একদম গাড়ি চলাচল একেবারেই বন্ধ,
আজকের যে আন্দোলন খুবই ভয়াবহ ছিল, জানি না এরকম আন্দোলন কদিন কয়দিন যাবৎ চলবে। আসলে কারখানার মালিকেরা কিন্তু উদ্বিগ্ন বা উৎকণ্ঠার মধ্যে আছে। তো আমিও ব্যক্তিগতভাবে মতামত পোষণ করে আসলে আপনাদের বিবেচনা করা উচিত, যেহেতু নারী শ্রমিক নিয়োগ দেওয়ার পাশাপাশি পুরুষদেরকে কিছুটা সুযোগ করে দিলে হয়তো বা এই আন্দোলন দমানো সম্ভব। আগে থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নয় আন্দোলন থামানো যাবে না।